الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتلا انقلبتم على أعقابكم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন জুমার আজানের সাথে সাথেই আল্লাহ তাআলার যে হুকুম জিকরুল্লাহর মাঝে শরীক হওয়া, আল্লাহ তাআলা জিকরুল্লাহর মজলিসে আমাদেরকে একত্রিত করে দিয়েছেন। শত কোটি দরুদ এবং সালাম প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত এবং আমাদের উপর রহমত, আল্লাহ তাআলা আমাদেরকে তার উম্মত হিসেবে কবুল করে সৌভাগ্যবান করেছেন। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু সীরাতুন নবী, মিলাদুন নবী। আমাদের সমাজে যারা নবী প্রেমিক, যারা নবীকে ভালোবাসে, তাদের মাঝে এ বিষয়টা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্ব আছে যে আমরা সীরাতুন নবী পালন করব না মিলাদুন নবী পালন করব, আমরা কোন দিকে যাব, কোনটা আসল ইসলাম, আমাদের কি সীরাতুন নবী পালন করা চাই না মিলাদুন নবী পালন করা চাই, কোনটাতে ফজিলত বেশি। সীরাত শব্দের অর্থ হল জীবন, মিলাদ শব্দের অর্থ হল জন্ম। জন্ম না হলে তো কিছুই হইত না, তো এই জন্মটা কি আসল,
না জীবনটা আসে। উভয় পক্ষই অনেক দলিল দেয়। অনেকে মানুষদেরকে বলে মিলাদুন্নবী পালন করতে হবে, তারা অনেক দলিল দেয়। অনেকে এটা বুঝায় না মিলাদুন্নবী না সিরাতুন্নবী পালন করতে হবে, তারাও মানুষদেরকে অনেক দলিল প্রমাণ দ্বারা এটা বুঝায় যে সিরাতুন্নবী পালন করতে হবে। তো আজকে আমরা আমাদের আলোচনায় দলিলের আলোচনা আমরা খুব বেশি করব না, আমরা সুন্নতের আলোচনা করব, যে সুন্নতি দৃষ্টিকোণ থেকে আজকে আমরা আমাদের আলোচনাটা করব। দেখেন, দলিল আর সুন্নত দুইটা দুই জিনিস। একটা বিষয় হলো দলিল, আমরা যদি দলিল দ্বারা শরীয়তের কোন হুকুম বুঝতে চাই, যে আমি শরীয়তের একটা মাসআলা আপনাদেরকে বললাম, আমি আপনাদেরকে দলিল দিয়ে বুঝাইলাম যে এই হলো দেখেন দলিল, আবার এটাও একটা পদ্ধতি হইতে পারে, আমি আপনাদেরকে এত দলিল দিব না, আমি বলবো এটা হলো সুন্নত। দুইটা এক জিনিস, দুইটা এক এক না, কিভাবে এক না, যেমন একটা মাসআলা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি, যে আমরা যে কোরআন শরীফ পড়ি, এই কোরআন শরীফটা আমরা কি বসে পড়বো না দাঁড়িয়ে পড়ব? কোরআন শরীফ আমরা যখন পড়ব, এটা কি বসে পড়াটা আদব না দাঁড়িয়ে পড়াটা আদব? বসে পড়া আদব, কারণ আমরা আসলে বসে পড়ি, তো এজন্য আমাদের কাছে মনে হয় বসে পড়াটাই আদব। কিন্তু আমি যদি আপনাদেরকে দলিল দ্বারা এটা প্রমাণ করি যে না বসে পড়াটা বেয়াদবি, দাঁড়িয়ে পড়াটা আদব, তখন আপনারা কোন দিকে যাবেন? আগে আমার কথাগুলো শুনেন, যে কোরআন শরীফ এটা কার কালাম? আল্লাহর কালাম। আমরা যখন কোরআন পড়তেছি কার সাথে কথা বলতেছি? আল্লাহর সাথে কথা বলতেছি। আমরা যদি আমাদের এক পীর সাহেবের সাথে কথা বলতে চাই, বা আমাদের মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বলতে চাই, কোন এমপি মন্ত্রীর সাথে আমরা যদি কথা বলতে চাই, আমরা কি বসে কথা বলি না দাঁড়িয়ে কথা বলি? দাঁড়িয়ে কথা বলি। তাহলে আল্লাহর সাথে আপনি কথা বলবেন, আল্লাহর সাথে কথা বলার সময় আপনি বসা, এটা তো যিনি আসমান জমিন সমস্ত কিছুর মালিক, তার সাথে বসে কথা বলাটা এটা তো সাংঘাতিক ধরনের বেয়াদবি। আপনাদের উচিত, এটাই উচিত এবং এটাই নিয়ম, বসে পড়া যাবে না, এটা পড়ার সময় দাঁড়ায় পড়তে হবে। এক নাম্বার দলিল দিলাম, আরো দলিল আছে। আপনি যদি কোরআন দেখেন, আপনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেখেন, আল্লাহর রসুল শিখাইছেন আল্লাহর হুকুম এটা যে কোরআন বসে পড়া যাবে না, কোরআন দাঁড়িয়ে পড়তে হবে। মুসলমানদের ইমানের পর সবচেয়ে বড় ইবাদত কি? নামাজ। এই নামাজটা আল্লাহ তাআলার এমন একটা ইবাদত, এই নামাজের মাধ্যমে আমরা আল্লাহর সাথে কথা বলি, এই নামাজের মাঝে আমরা আল্লাহর কাছে দোয়া করি, এই নামাজের মাঝে আমরা আল্লাহ তাআলার তাসবিহ, আল্লাহ তাআলার প্রশংসা করি, আল্লাহ তাআলার পবিত্রতার ঘোষণা করি, এই নামাজের মাঝে আমরা রসুলের উপর দরুদ পড়ি, এই সমস্ত কিছু এই নামাজের মাঝে কিন্তু আমরা করি। দেখেন, এই নামাজের মাঝে আমরা যখন কোরআন শরীফ পড়ি, তখন হুকুম হল যে কোরআন শরীফটা বসেও পড়া যাবে না, রুকুর মাঝেও পড়া যাবে না, সেজদার মাঝেও পড়া যাবে না, এই কোরআন শরীফ পড়ার জন্য দাঁড়ায় পড়তে হবে। এটাই হুকুম, দাঁড়িয়ে নামাজ পড়াটা এটা নামাজের কি, ফরজ না সুন্নত? দাঁড়ায় নামাজ পড়াটা এটা ফরজ নামাজের মাঝে, এটা কি ফরজ? আর দাঁড়িয়ে আপনি কি করেন? দোয়া করেন, মোনাজাত করেন, পবিত্রতা বর্ণনা করেন, বা রসুলের উপর দরুদ পড়েন? না, দাঁড়ায় আমরা কি করি? কোরআন শরীফ পড়ি, অন্য কিছু কিন্তু পড়া হয় না। যেমন দেখেন, আরেকটা মাসআলা আপনাদেরকে বলি, নফল নামাজ এটা বসেও পড়া যায়, আবার নফল নামাজটা দাঁড়িয়েও পড়া যায়। তবে বসে পড়া আর দাঁড়িয়ে পড়ার সব কি সমান? দাঁড়িয়ে পড়লে সব হলো ডবল। আচ্ছা, নফল নামাজের মাঝে আমরা যখন দোয়া করি, তখন এই দোয়াটা কিন্তু বইসেই করি, বা সেজদার মাঝে করি, রুকুর মাঝে পড়ি, আল্লাহর পবিত্রতার বর্ণনা যেসব করি আমরা, এইসব কিন্তু দাঁড়ায় করি না।
দাঁড়িয়ে শুধু আমরা যে ইবাদতটা করি এটা হলো কোরআন শরীফের তেলাওয়াত। এই সমস্ত বিষয়গুলো যদি আপনি দেখেন, এই বিষয়টা দিবালোকের মতো পরিষ্কার, কোন অস্পষ্টতা নেই যে কোরআন শরীফ বসে পড়ার হুকুম নাই, বরং হুকুম এটাই কোরআন শরীফ দাঁড়ায় পড়তে হবে। আরেকটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, এটা সহিহ হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের রুকুর মাঝে, নামাজের সেজদার মাঝে কোরআনে কারীমের তেলাওয়াত করতে নিষেধ করছেন, যে নামাজের রুকুর মাঝে যে কোরআন শরীফের তেলাওয়াত করা যাবে না, সেজদার মাঝেও কোরআনে কারীমের তেলাওয়াত করা যাবে না, মানে এটা করাই যাবে না। রুকুর মাঝে রুকুর তাসবিহ আছে ওটা পড়বেন, হাদিসের মাঝে যে সমস্ত তাসবিহ গুলোর আলোচনা আসছে, আপনি নামাজের মাঝে বসা অবস্থায় আপনি প্রথমে আত্তাইয়াতু পড়বেন, এটার মাঝে রাসূলুল্লাহর উপর দরুদ আছে, তারপর তো একদম দরুদ শরীফ পড়বেন, সালাম দরুদ শেষে দোয়া, এই সমস্ত জায়গাগুলো কোরআন তেলাওয়াতের জায়গা না। কোরআন তেলাওয়াত করতে হবে কখন? দাঁড়ানো অবস্থায়। এতগুলো দলিল আপনাদেরকে দিলাম, অনেকগুলো দলিল দিলাম না, এই সমস্ত দলিলগুলো কি প্রমাণ করে যে কোরআন শরীফটা বসে পড়া যাবে না, কোরআন শরীফটা এটা দাঁড়ায় পড়তে হবে, এটাই আল্লাহর হুকুম, এটাই নবীর শিক্ষা। এখন আপনারা কি আমার কথা মতো কোরআন শরীফ দাঁড়ায় পড়বেন? আমার কথা মানবেন? দলিল তো অনেকগুলো দিলাম, সব হাদিস কোরআনের দলিল, যুক্তির দলিল তো একটাও দিই নাই। আপনারা তো বৈশাখ পড়েন, বসে পড়াটা ভুল আমি বলে দিলাম, অনেক দলিল সহকারে। আপনাদের প্রচলন হলে বসে পড়া, প্রচলনের কারণে বসে পড়াটা কি আপনারা মেনে নিচ্ছেন? না, দাঁড়ানোর এ হুকুম এটা কোথা থেকে আসছে? দেখেন, এই হলো দলিল। আর আপনাদের কাছে সুন্নতের আলোচনা করি, সুন্নত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মাঝে কোরআন তো দাঁড়ায় পড়ছেন, কিন্তু নামাজের বাইরে তিনি যখন কোরআনে কারীমের তেলাওয়াত করেছেন তখন বসে তো কোরআন শরীফের তেলাওয়াত করতেন, দাঁড়ায় কোরআন তেলাওয়াত নামাজের বাইরে করেন, এরকম কি? তিনি কোরআনে কারীমের তেলাওয়াত শুয়ে শুয়েও করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করছেন। একদিকে দলিল, আরেকদিকে সুন্নত। এই হলো দলিল আর সুন্নতের পার্থক্য। এই দেখেন, দলিল আপনি অনেক শুনতে পারবেন, দলিল যদি আপনি শুনেন আপনার মাথা খারাপ হয়ে যাবে, আপনি পেরেশান হয়ে যাবেন, কিন্তু আপনাকে এই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা ইসলাম পালন করব কিসের ভিত্তিতে, দলিলের ভিত্তিতে না সুন্নতের ভিত্তিতে। আমি দলিল শুনে ইসলাম পালন করব যে এদিকে দলিল বেশি? দেখেন, 1000 দলিল একদিকে আর সুন্নত আরেকদিকে, দাম কিসের? সুন্নত। আল্লাহ রসুল করছেন এটাই দলিল, আল্লাহ রসুল কি করছেন এটা হলো কথা। আশিকের রসুল কারা? যাদের দলিল বেশি শক্তিশালী, না যারা সুন্নতের উপর আছে। সুন্নি কারা? যারা সুন্নতের আশেক না দলিলের আশেক। এটা হলো সিদ্ধান্তের ব্যাপার। এখন আমাদের সমাজে যারা সিরাতুন নবীর কথা বলে তারা সিরাতুন নবীর পক্ষে দলিল দেয়, যারা মিলাদুন নবী দিকে আমাদেরকে আহ্বান করে আসেন মিলাদুন নবী পালন করি, এরাও অনেক দলিল দেয়। এখন আপনারা পেরেশান থাকেন যে কোন দিকে যাব, এক একজন এক এক দিকে ডাকে। আমি আজকে এই দাওয়াতটা আপনাদের কাছে পেশ করতে চাই যে আমরা দলিলের দিকে যাব না, আমরা সুন্নতের দিকে যাব। আমরা দলিল শুনবো না সুন্নত শুনবো? সুন্নত। আমাদের প্রশ্ন থাকবে সুন্নত, এটা আমাদের একটা প্রশ্ন থাকবে, যারাই আমাদেরকে ডাকে তাদের প্রতি আমাদের একটা প্রশ্ন থাকবে যে ভাই দলিল তো আপনার অনেক আছে, আপনার দলিল আমি সব বুঝছি,
আপনার কাছে অজস্র দলিল আছে, কিন্তু আমাকে সুন্নত বুঝাইয়া দেন, আল্লাহর রাসূল সাহাবা একরাম তারা এ কাজ করেছেন কিনা, আমাকে সুন্নত বুঝাইয়া দেন। দেখেন সিরাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবনী, জীবনের কর্ম, একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছুর আলোচনা করা, জীবন ও কর্ম এখানে সব কিছুর আলোচনা আসবে। আর মিলাদ হলো জন্ম, একটা মানুষের জন্ম গ্রহণ করার জন্য কতটুকু সময় প্রয়োজন? অল্প কিছু সময়, 10-15 মিনিট বা আধা ঘন্টা, 1 ঘন্টা, এটা জন্মকে কেন্দ্র করে একটা পেরেশানি, জন্মকে কেন্দ্র করে কিছু ঘটনা বলি, কিভাবে তার জন্মটা হলো, তার জন্মের পূর্ব মুহূর্ত, তার জন্মের পরবর্তী মুহূর্ত, তার জন্মের সময়, বাকি পৃথিবীর মুহূর্ত ইত্যাদি বিষয়গুলোর আলোচনাটা, এই 3-4 ঘন্টার সময়কার, একটা পরিবেশ, একটা পরিস্থিতি, এই বিষয়টার আলোচনা করাটা কি কি বলা হয়, এটা হলো জন্ম আলোচনা। আপনি আপনার জন্ম নিয়ে কতটুকু আলোচনা করতে পারবেন? আর জীবন তো একটা ব্যাপক জিনিস, 63 বছরের জীবন একটা বড় জিনিস। এখন দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ জীবনের সবকিছুর সাথেই আমাদের ভালোবাসা, আল্লাহর রসুলের জীবনের সিরাতের আলোচনা হোক আর মিলাদের আলোচনা হোক, সবকিছুই কিন্তু বরকতপূর্ণ। কারণ আল্লাহ তাআলার নবী হওয়া, এটি কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ একটা অনুগ্রহ, বিশেষ একটা রহমত। এতে কেউ চেষ্টা সাধনা করে নবী হয় না। যে লোকটা সর্বপ্রথম হাফেজ ছিল, তারপর আলেম হইছে, তারপর সে মুফতি হইছে, তারপর সে ওলি হইছে, তারপর সে নবী হইছে, নবী হওয়ার ব্যাপার থেকে এরকম যোগ্যতা অর্জনের ব্যাপার, এটা যোগ্যতা অর্জনের ব্যাপার, সীমাহীন যোগ্যতার অধিকারী হয়ে অনেক অনেক ইবাদত বন্দেগি করে কোন ব্যক্তি নবীর দরজায় পৌঁছতে পারবে না, নবুয়তের স্তর পর্যন্ত যেতে পারবে না, পারবে? পারবে। এটা আসলে সাধনার বিষয় না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ মনোনয়ন, বিশেষ একটা নির্বাচন। খুব খেয়াল করে কথাগুলো শোনার চেষ্টা করেন, আল্লাহ যাকে নবী বানাবেন পূর্ব থেকে এটা নির্ধারিত, তার জন্ম থেকে মৃত্যু, তার শুরু থেকে শেষ, তার জীবনের সকল কিছু আল্লাহর রহমত দ্বারা বিষ্টি। সব তার জন্মটাও বিশেষ, তার নবুয়তের পূর্ব জমানাও তিনি আল্লাহ তাআলার হেফাজতের ভিতরে আছেন, এমন না যে নবী হওয়ার পরে আল্লাহ তাআলার বিশেষ প্রোটেকশন বা বিশেষ হেফাজত, যে প্রধানমন্ত্রী হওয়ার পরে ঠিক যেরকম আগে উনি সাধারণ পাবলিক ছিলেন, প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পর এখন রাষ্ট্রীয় বিশেষ প্রোটোকল দ্বারা এখন তাকে সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে, নবুয়তের ব্যাপারটা এরকম না। আল্লাহ যাকে নবী বানাবেন, এটা পরবর্তীতে নবী হিসেবে তাকে নির্বাচন করেন ব্যাপারটা তা না, পূর্ব থেকে আল্লাহ তাআলা নবী হিসেবে তাকে নির্বাচন করে তাকে জন্ম দেন, জন্মের পর থেকে আল্লাহ তাআলা নিজ হেফাজত দ্বারা তাকে নিষ্পাপভাবে আল্লাহ তাআলা তাকে বড় করেন, তারপর আল্লাহ তাআলা তাকে নবুয়তি দান করেন। নবীরা নবুয়তির পূর্ব জমানাতেও নিষ্পাপ, নবুয়ত পরবর্তী জমানাতেও নিষ্পাপ, নবীরা মাসুম, আল্লাহ তাআলার বিশেষ হেফাজতের ভিতরে তাদের জীবনের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম সমস্ত কিছু হয়। এই নবীর জীবনের আলোচনা নিয়ে কোনো পক্ষ বিপক্ষ না, আলোচনা যেভাবে হবে আমাদের জন্য, নবীর আলোচনা যেভাবেই হোক, নবীর আলোচনা এটা আমাদের জন্য বরকতপূর্ণ, এটা আমাদের রুহের খোরাক, এটা আমাদের মহাব্বত, এর সাথে আমাদের জীবনের সম্পর্ক, আমাদের ভালোবাসার সম্পর্ক।
কিন্তু বিষয় হলো যে নবী জীবনের আলোচনা মাহফিল, এটা সিরাতুন নবীর নামে হোক আর মিরাদুন নবীর নামে হোক, এই আলোচনা মাহফিল করা আর আমাদের যে মুসলমানিত্ব, আমাদের যে ইমান, আমাদের যে আমল, মুসলমান হিসেবে আমাদের যে জীবন, যে আমি আসলে কেমন মুসলমান, দুইটা দুই বিষয়। দেখেন ইসলামটা দুই প্রকার, আর একটু সহজ ভাবে বলতে চাইলে একটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের দাওয়াত আমাদেরকে দিয়েছেন, সাহাবায়ে আকরাম নবীর কাছ থেকে ইসলাম যেভাবে শিখছেন, তাবিঈন, তাবি তাবিঈন, আইম্মায়ে মুস্তাহিদিন, একদম চার ইমাম থেকে নিয়ে শুরু করে আব্দুল কাদের জিলানি, ইমাম গাজ্জালি, জুনাইদ বাগদাদি, পূর্ব জমানার বুজুর্গানি দিন পর্যন্ত, এরা যারা, যাদের নাম আমাদের মুখস্থ, আমরা যাদেরকে চিনি, আমরা যাদেরকে জানি, তারা যেভাবে ইসলামকে পালন করেছেন, আর আরেকটা আজকে আমরা যেভাবে ইসলামকে পালন করি, আসলে আমাদের কি মনে হয় যে ইসলামকে তারা যেইভাবে পালন করছেন আমরা সেইভাবে ইসলামকে পালন করতেছি, এটা আমরা কেউ মনে করি? এই বিষয়টা একটু ভাবতে হবে। ইসলামটা একজন মুসলমানের কাছে যেমন জীবন চায়, যেমন আদর্শ চায়, নবীর প্রতি যেমন মহাব্বত চায়, যেই ধরনের মহাব্বত, যেই ধরনের আমল, যেই ধরনের আখলাক সাহাবায়ে কেরামদের ছিল, অতীত জমানার মুরব্বীদের, বুজুর্গদের ছিল, ওলি আউলিয়া যাদের নাম আমরা বলি তাদের ছিল, তারা যেমন মানুষ ছিলেন, যেভাবে তারা ধর্মকে পালন করতেন, আজকে আমরা যারা আছি, আমাদের ধার্মিকতা, আমাদের ধর্ম পালন আর তাদের ধর্ম পালন কি এক ধরনের? আমরা কি সেইভাবে ধর্মটার চর্চা, সেইভাবে ধর্মটাকে আমরা পালন করতেছি? আজকে যদি ধরেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই আমাদের এলাকার মেহমান হন, এটা একটা উদাহরণ যে আব্দুল কাদের জিলানি তিনি আমাদের এলাকার আজকে যদি মেহমান হন, আমাদের তো আলহামদুলিল্লাহ সবার বাড়ি আছে, সবার একটা ঘর আছে, তাকে মেহমান হিসেবে গ্রহণ করার মতো ঘর আমাদের কয়জনের আছে, যে আমরা নিঃসংকোচে আমাদের বাড়িতে আমরা তাকে মেহমান হিসেবে গ্রহণ করব, এমন ঘর কয়জনের আছে? আজকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে সুযোগ আসলো তাকে মেহমানদারি করার, আমার ঘরের ডেকোরেশন, আমার ঘরের সজ্জা, আমার পরিবারের অবস্থা কেমন? আল্লাহর রসুলকে মেহমান হিসেবে আমার ঘরে গ্রহণ করার মতো আমার ঘরের অবস্থা আছে কিনা? না, তার আগে আমার ঘরে খবর দিতে হবে যে ড্রয়িং রুমের মাঝে ছবিগুলো নামাও, আলমারির মাঝে যে সমস্ত পুতুলগুলো আছে পুতুলগুলো সরাও, টেলিভিশনটাকে এই মুহূর্তে যেহেনে পাও এটা সরায় এটা একটা জায়গায় রাখো, ছেলে পেলে এদেরকে বাসা থেকে প্রয়োজনে বাইর করে দাও, এরা কেউ যাতে সামনে না আসে, কারণ এদের কারো মাঝে তো ইসলামের কোনো বালাই নাই। ঘরের পুরনো ডেকোরেশন পাল্টায় আমার আগে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন, এটা সাফ সুতরা করে ধোয়া, আমি বলবো যে অন্য কারো মেহমান হোক, আমি টাকা পয়সা যা আছে আমি দিয়েছি। এই বিষয়টা বুঝার যে আসলে আমরা তাদেরকে ভালোবাসি বলি, কিন্তু তাদের ধর্মকর্ম পালন, তাদের ধার্মিকতা থেকে যে ইসলামের জন্য তাদের সংগ্রাম ছিল, যে ইসলামের দাওয়াতের জন্য তারা তাদের পূর্ণ জীবন, তারা
ইসলাম প্রচারের খেদমতের মাঝে তারা বিলিয়ে দিয়েছেন, যে জন্যই আজকে আমরা তাদের নাম জানি, আমরা তাদেরকে মহাব্বত করি, আমরা ইসলাম তো পালন করছি, কিন্তু আমরা তাদের দেখানো পথ থেকে কত কত দূরে। অথচ আল্লাহর কালাম, কোরআন আল্লাহর কালাম, আমাদের কারো সন্দেহ নাই, আল্লাহর কালাম আমাদেরকে ডাকতেছে, আল্লাহর রসুলের সামনে যেও না, আল্লাহর রসুলের পিছনে থাকো, আল্লাহর আনুগত্যের উপর তোমার জীবনকে গড়ে তুলো, রসুলুল্লাহর আনুগত্যের উপর তোমার জীবনকে গড়ে তুলো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলোকে কর্মগুলোকে নষ্ট করো না। আজকে যে কাজগুলো করার সুযোগ তুমি পাচ্ছ, এটা তোমার জীবনের অমূল্য নিয়ামত, অমূল্য সম্পদ। জীবনের যে সময়টা তোমার হারিয়ে যাচ্ছে, আর কোনোদিন এই সময়টা ফিরে আসবে না, সময় শেষ হয়ে যাচ্ছে। কোরআন ডাকতেছে ফিরে আসো, ওয়ালামু আন্না ফীকুম রাসূলাল্লাহ, তোমাদের মাঝে আল্লাহর রসুল আছেন, আল্লাহর রসুলের জীবন, আল্লাহর রসুলের জীবনের কর্মগুলো তোমাদের কাছে আমানত হিসেবে আছে। জীবনের পরতে পরতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করো, দেখো আল্লাহর রাসূল কিভাবে করতেন, সেইভাবেই জীবনের প্রত্যেকটা কাজ করার তুমি সাধনা করো। এটাই তোমার জীবনের প্রচেষ্টা, এটাই তোমার জীবনের সাধনা, এটাই তোমার নবী এর নবীর প্রেম, এটাই ইশকের আছে, এটাই নবীর প্রতি ভালোবাসা। আপনি যদি হাদিসের কিতাব, অসংখ্য হাদিসের কিতাব, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, মুসনাদে ইমাম আবু হানিফা, মুসনাদে শাফিঈ, মুয়াত্তায়ে মালিক, মুসনাদে আহমদ, হাজার হাজার হাদিসের কিতাব, এই সমস্ত হাদিসের কিতাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোচনা হয়েছে। সব কিতাব সিরাতের আলোচনা। বুখারী শরীফের বিষয় কি? রাসূলুল্লাহর সিরাত, রাসূলুল্লাহর নামাজ কেমন ছিল, রাসূলুল্লাহর রোজা কেমন ছিল, রাসূলুল্লাহর আচার ব্যবহার কেমন ছিল, রাসূলুল্লাহর সালাম মুসাফাহা কেমন ছিল, রাসূলুল্লাহর লেনদেন কেমন ছিল, রাসূলুল্লাহর বিচার ব্যবস্থা কেমন ছিল, রাসূলুল্লাহ তার যুদ্ধ কেমন ছিল, মুসলমানদের সাথে আচরণ কেমন ছিল, অমুসলিমদের সাথে আচরণ কেমন ছিল, গোলামদের সাথে আচরণ কেমন ছিল, স্ত্রীদের সাথে আচরণ কেমন ছিল, তার সকাল সন্ধ্যার আমল কি ছিল, তার প্রথম রাত শেষ রাতের আমল কেমন ছিল, কোন কাজটা কিভাবে করতেন, তিনি যখন ঘরে প্রবেশ করতেন কিভাবে প্রবেশ করতেন, ঘর থেকে যখন বের হতেন তখন কিভাবে বের হতেন, মসজিদে যখন প্রবেশ করতেন কিভাবে প্রবেশ করতেন, মসজিদ থেকে যখন বের হতেন কিভাবে বের হতেন, পথ যখন চলতেন কিভাবে চলতেন,
খানা যখন খেতেন কিভাবে খেতেন, কোন ধরনের খানা কিভাবে খেতেন, এই সমস্ত বিষয়ের আলোচনা, এটা হলো হাদিসের কিতাবের আলোচনা। আপনি হাদিসের কিতাব খুলবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, তার সিরাত, তার প্রত্যেকটা কাজ কেমন ছিল, কিভাবে ছিল, কিভাবে করতেন, আপনি দেখতে পাবেন, আপনি দেখবেন এই ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন 63 বছরের জীবন, নবুয়ত পূর্ববর্তী জীবন হল 40 বছরের জীবন, আর নবী হওয়ার পরের জীবন হল 23 বছরের জীবন। তো এই হাদিসের কিতাবগুলোর মাঝে সাহাবা একরাম যে আল্লাহর রসুলের জীবন নিয়ে আলোচনা করেছেন, এর মাঝে 100 ভাগের 99 ভাগ আলোচনা হল নবুয়ত পরবর্তী 23 বছরের জীবন নিয়ে আলোচনা, কোন কাজ কিভাবে করতেন। তার নবুয়ত পূর্ববর্তী জমানার আলোচনাও কিন্তু বরকতপূর্ণ আলোচনা, কারণ তিনি নবী যে হবেন এটা তো আল্লাহ তাআলার কাছে পূর্ব থেকেই নির্ধারিত। তিনি নবুয়ত পূর্ব জমানাতেও ছিলেন মাসুম, নবুয়ত পূর্ব জমানাতেও তার কাজগুলো ছিল অনুসরণীয়, তার কাজগুলো ছিল সমাজের জন্য শিক্ষণীয়। কিন্তু সাহাবায়ে কেরাম যখন আল্লাহর রসুলের জীবন নিয়ে আলোচনা করেছেন, পরবর্তী 23 বছরের জীবনটাকে বিশেষভাবে সংরক্ষণ করেছেন। আপনি হাদিস পাবেন, নবুয়ত পূর্ব জমানার ইতিহাস আলোচনা হয়েছে, কিন্তু হাদিসের সংখ্যা কি কম, 1.5 লক্ষ হাদিসের মাঝে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে যে লক্ষ লক্ষ হাদিস, এর মাঝে 1000 হাদিস আপনি পাবেন। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মকে কেন্দ্র করে আপনি যদি হাদিসের কিতাব খুলেন কিছু হাদিস পাবেন, 2-4-5-10টা হাদিস পাবেন আপনি, যে সমস্ত হাদিসের মাঝে সাহাবা একরাম তাদের আলোচনায় তার শুভ জন্ম কিভাবে হল সেই সময়ের ইতিহাস, সেই সময়ের কিছু বিষয়বস্তুকে তারা তুলে ধরেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্ম মিলাদের আলোচনা এটা পূর্বেও ছিল, কিন্তু সিরাতের কিতাবের মাঝে মিলাদের আলোচনা ছিল। তারা কিতাব লিখতেন সিরাতের পুরা জীবনের আলোচনা, আর পূর্ণ জীবনের আলোচনার মাঝে জন্ম থেকে তো মৃত্যু পর্যন্ত সবকিছুই আছে, সবকিছুই আছে। এই মিলাদের আলোচনা যেটা ছিল খুব বুঝার চেষ্টা করেন, এই সমস্ত কিতাবের মধ্যে ছিল। সাহাবা একরামদের যুগ, তাবেইনদের যুগ, তাবে তাবেইনদের যুগ, আইম্মায়ে মুস্তাহিদিনদের যুগ, মুহাদ্দিসিন একরামদের যুগ, এরকম একের পর এক শতাব্দীর পর শতাব্দী ইসলামের পিছনে মেহনত হয়েছে। একটা সময় ছিল হাদিস সংগ্রহ করা, একটা জমানায় হাদিসগুলো লেখা হয়েছে, হাদিসের চর্চা হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ কিতাব লেখা হয়েছে, সবাই লিখতে চাইছে বরকতের জন্য আল্লাহর রসুলের জীবনীকে তুলে ধরতে চাইছে সবাই। কিন্তু আপনি ইতিহাসে ইসলামী ইতিহাস যদি ঘাটেন, আপনি 600 বছর পর্যন্ত আলাদাভাবে লেখা মিলাদের উপর কোনো বই পাবেন না, পৃথকভাবে লেখা মিলাদের আলোচনা পাবেন সিরাতের কিতাবে, কিন্তু পৃথকভাবে এই 600 বছর পর্যন্ত শুধু মিলাদ, আল্লাহ রসুলের শুভ জন্ম এটাকে কেন্দ্র করে একটা চটি বইও কেউ লেখে নাই। কেউ দেখাতে পারবে না, নাই লেখা হয়ই নাই। ইতিহাসটা আমাদের জানা থাকা চাই,
তাহলে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে আমাদের সহজ হোক। 602 হিজরিতে, আমি তো 600 বছরের কথা বলছি, 600 বছর ছিল না, 602 হিজরিতে সর্বপ্রথম মিলাদুন্নবী এক মাস ব্যাপী রবিউল আউয়াল মাসে মিলাদুন্নবীর জলসা শুরু হয় মুসলমানদের মাঝে। তো এই ইতিহাসটাও একটু জানা দরকার। দেখেন ইসলামী ইতিহাস ঘাটলে আপনারা দেখতে পাবেন 490 হিজরি থেকে, 490 হিজরির দিকে, যেটা ইংরেজি 1100 শতাব্দীর শুরুকাল। তো খ্রিস্টান ক্রুসেডাররা, খ্রিস্টান ধর্মযোদ্ধারা, ক্রুসেডার মানে ধর্মযোদ্ধা, এরা এক যুগে মুসলিম দেশগুলোর উপর আক্রমণ চালায়, এক যুগে। বর্তমান তুরস্ক, সিরিয়া, ইরাক, ফিলিস্তিন, মুসলমানদের এ সমস্ত দেশগুলো খ্রিস্টানরা দখল করে নেয়, কঠিন যুদ্ধ হয়। মুসলমানরা আগে থেকেই বিচ্ছিন্ন ছিল, দেশে দেশে বিভক্ত ছিল, কারো সাথে কারো মিল ছিল না, রাজায় রাজায় দ্বন্দ্ব ছিল। আর এই সুযোগটাকে গ্রহণ করে খ্রিস্টানরা এক যুগে এই সমস্ত দেশগুলোকে দখল করে নেয়। খ্রিস্টানদের একটা বিশ্বাস আছে, যিশু আসবে, ইহুদিদের বিচার করে খ্রিস্টানদেরকে পুনর্জন্ম দিয়ে জান্নাতে নিয়ে যাবে। এটা খ্রিস্টানদের একটা ধর্মীয় বিশ্বাস যে যিশুর আগমন ঘটবে, আর যিশু আগমন করে তিনি ইহুদিদের বিচার করবেন। আর খ্রিস্টান যারা আছে, যারা যিশুর ধর্মাবলম্বী, এদেরকে নিয়ে, যারা মৃত্যুবরণ করেছে এদেরকে পুনর্জন্ম দিবেন, আর যারা জীবন আছে এদেরকে বিবর্তন করে সবাইকে নিয়ে তিনি জান্নাতে প্রবেশ করবেন। আর এই খ্রিস্টানদের বিচারটা হবে হলো ফিলিস্তিনে। খ্রিস্টানদের বিচার যিশু কোথায় করবেন? ফিলিস্তিনে করবেন। এজন্য তাদের পোপরা তাদেরকে পরামর্শ দিল যে মুসলমানদেরকে হটিয়ে জেরুজালেম মুক্ত করে সেখানে ইহুদিদেরকে রাখতে হবে। এটা হলো তাদের একটা ধর্মীয় বিষয়, জেরুজালেম দখলে রাখা, এটা খ্রিস্টানদের একটা ধর্মীয় বিষয় যে এই জায়গায় যিশু ইহুদিদের বিচার করবেন। ইহুদি এদেরকে সারা পৃথিবী থেকে এরে জেরুজালেম দখল করে এই জায়গায় ইহুদিদেরকে রাখতে হবে, ধর্মযুদ্ধ। আর এই ধরনের একটা যুদ্ধে প্রচুর রক্তপাত হয়, এজন্য তারা রক্তপাতকে বৈধ করার জন্য বিভিন্ন ধরনের মাসালাও প্রচার করলো মুসলমানদের বিপক্ষে, নানা অপপ্রচার যে মুসলমান এরা দাজ্জালের জাতি, আল্লাহ নামক দেবতার এরা পূজা করে, একজন মুসলমানকে যদি মারা হয় তাহলে বিনা বিচারে জান্নাতে প্রবেশ করা যাবে, আর মুসলমান শিশুদেরকে আছড়িয়ে আছড়িয়ে মারা এটা হলো ঈশ্বরের ব্যাপার। এটা হলো খ্রিস্টান পুপদের প্রচার করা খ্রিস্ট ধর্ম। আর এই প্রচারে অনুপ্রাণিত হয়ে 20 লক্ষ খ্রিস্টান সৈন্য এক যুগে মুসলিম দেশগুলোতে আক্রমণ করল, ইরাক, সিরিয়া, তুরস্ক, ফিলিস্তিন, এ সমস্ত দেশগুলোকে, বিশাল মুসলমানদের অঞ্চল যেখানে মুসলমানদের ঘনবসতি ছিল, এক যুগে দখল করে ফেলল। সাধারণ মুসলমান যারা জনসাধারণ, এদের উপর কঠিন নির্যাতন চলে আসলো, খ্রিস্টানদের কঠিন নির্যাতনের এরা শিকার হল, ইসলামী শিক্ষা থেকে তারা ছিল বঞ্চিত, ধর্মকর্ম পালনে তাদের সামনে ছিল কঠিন বাধা, দাড়ি রাখাকে নিষেধ ঘোষণা করে দেওয়া হলো, মুসলমানদের ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুর উপর কর এবং ট্যাক্স আরোপ করা হলো, মুসলমানরা ধর্ম সম্পর্কে জানার তাদের কাছে কোনো সুযোগ ছিল না, সম্পূর্ণ খ্রিস্টানদের দ্বারা, খ্রিস্টান শক্তিশালী সাম্রাজ্যের মাধ্যমে, ক্ষমতাসীনদের মাধ্যমে এরা একটা দুঃসহ জীবন এরা যাপন করতেছিল। এইভাবে চলল প্রায় 600 বছর। প্রায় 1200 খ্রিস্টাব্দের দিকে গাজী সালাউদ্দিন আইয়ুবী, আমাদের নাম জানা আছে না, গাজী সালাউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে মুসলমানরা তারা তাদের পরাধীনতা থেকে মুক্তি লাভ করে, জেরুজালেম স্বাধীন হয়, মুসলমানরা আবার স্বাধীনতা লাভ করে। তো এই যে প্রায় 600 বছর মুসলমান দেশগুলোর উপর খ্রিস্টানদের চেপে বসা রাজত্ব, এর দ্বারা মুসলমানদের ধর্মীয় শিক্ষা দীক্ষা, ইমান আমল, এ সমস্ত কিছুতেই মুসলমানরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়, এটাই ইতিহাস।
দেখেন খ্রিস্টানরা, এরা যে দীর্ঘদিন মুসলমানদের উপর রাজত্ব করেছে, এদের মাঝে উৎসব ছিল 25শে ডিসেম্বর, বড়দিন তারা পালন করে। এই বড়দিনটা আসলে কি, এটা হলো ঈদ মিলাদুল মাসিহ, এরা মাসিহের জন্ম উৎসব পালন করে। মাসিহের, মাসিহ মানে হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম 25শে ডিসেম্বর। এটাও খ্রিস্টান পোপরা এরা এটা প্রচার করে। এটা নিয়ে খ্রিস্টানদের মাঝে বিভিন্ন ধরনের মত পার্থক্য আছে, যে 25শে ডিসেম্বর ঈসার জন্মদিন না একদল বলে, আর আরেক দল বলে জন্মদিন হোক আর না হোক এটা একটা ভালো কাজ, আমরা তার জন্মদিন পালন করতেছি, ভালো কাজ চলতে থাকুক, ভালো কাজ চলতে কোনো বাধা নাই। আমাদের মাঝে যেমন ভালো কাজ চলতে থাকুক আমরা বলি না, ভালো কাজ খালি চললেই হবে না, রসুলুল্লাহর তরিকায় হইতে হবে। আমরা আল্লাহর রসুলের তরিকার বাইরে আমরা ভালো কাজকেও বলি, যে ভালো কাজ এটা যখন রসুলুল্লাহর আনুগত্যে হবে তখনই ভালো কাজের পুরস্কার আল্লাহর কাছে পাওয়া যাবে। ভালো কাজ মন মতো করা চাই না, এটা আমাদের দাওয়া, এটাই আল্লাহ রসুল শিখাইছে। দেখেন হাদিসের কিতাবের মাঝে ভুরি ভুরি এই ধরনের উদাহরণ আছে। এক সাহাবি আল্লাহ রসুলের রাতের আমল কি, ঘরে এসে আল্লাহ রসুল কি আমল করতেন জানার জন্য হযরত আয়েশার কাছে আসলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে জানালেন যে আল্লাহ রসুল তো ঘরে এসে আমাদের কাছে কর্মে সহযোগিতা করে তারপর বিশ্রাম গ্রহণ করে। তো তারা সিদ্ধান্ত নিলেন যে তিনি তো আল্লাহর রসুল, আমরা তো সাধারণ মুসলমান, আমাদেরকে অনেক বেশি ইবাদত করতে হবে। তাই তারা সিদ্ধান্ত নিলেন আমরা রাত্রে ঘুমাবো না, সারা রাত আমরা কিয়াম করব, আমরা নামাজ পড়বো, আর দিনের বেলা রোজা রাখব। তো এই সিদ্ধান্ত নিয়ে তারা চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসার পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ঘটনা জানলেন। মসজিদে নববীতে যাওয়ার পর সে সমস্ত সাহাবী তাদেরকে আল্লাহ রাসূল ডাকলেন, তাদের সিদ্ধান্ত, তাদেরকে পরিবর্তনের দাওয়াত দিলেন যে না, তোমরা আমার থেকে শিখবে। মুসলমান ইবাদত তো করবে, কিন্তু ইবাদত আল্লাহর রাসূল যেভাবে করেছেন এটাকে তার সামনে মডেল হিসেবে উপস্থাপন করবে, না আমার মন মতো না, আল্লাহর রাসূল যেভাবে করেছেন আমার ইবাদতটা সেইভাবে হবে। এখন দেখেন এই খ্রিস্টানরা, এরা যে 25শে ডিসেম্বর যিশুর জন্মদিন, জন্ম উৎসব, বড়দিন পালন করে, প্রথম যুগের মুসলমানরা তাদের এই উৎসবটাকে বোকামি এবং ঘৃণার চোখে দেখত। কিন্তু আস্তে আস্তে, যেমন মনে করেন আমাদের সমাজের মাঝে আজকে থেকে 20-25 বছর আগের ইতিহাস আপনারা যদি দেখেন, যে রাস্তার মাঝে একটা মেয়ে সাইকেল চালাচ্ছে, এই এটা আপনারা কল্পনা করতেন না। প্যান্ট পরে আপনাদের সমাজের একটা মেয়ে, সে পুরুষের ডিজাইনে প্যান্ট পরে গেঞ্জি পরে রাস্তার মাঝে ঘুরতেছে, এটাকে দেখে এই সমাজের যারা পুরুষ, যারা দিনদার, এরা তাদের চোখ নিচের দিকে নামায় রাখতো, যে না জানি এটা কি ব্যাপার, এ মুসলমান না অন্য কিছু। এই ধরনের একটা পরিস্থিতি আজকে থেকে 10-15-20 বছর আগে ছিল না, কিন্তু এখন তো এটা আমাদের কাছে স্বাভাবিক হয়ে গেছে। আমাদের মাঝে মসজিদে বসা এরকম অনেককে পাওয়া যাবে, তাদের ছেলে মেয়ে তারা হয়তো বা প্যান্ট পরে, মেয়েরা দেখা যাবে ছেলেদের পোশাক পরে রাস্তায় ঘুরতেছে, পর্দা পুশিদা কোনো কিছু নাই, মোটর সাইকেল চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে, এরা সাইকেল চালিয়ে ঘুরতেছে, পাওয়া যাবে, এখন এটা স্বাভাবিক হয়ে গেছে। এখন সমাজ এটাকে আগের মতো আর ঘৃণার চোখে দেখে না, এটাকে এখন সমাজ দেখতে 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 সমাজের কাছে এই বিষয়টা স্বাভাবিক হয়ে, কারণ আমরা ধর্ম জানতেছি কম, আমাদের রসুলুল্লাহর সুন্নার সাথে সম্পর্ক কম, আমরা যেটা শিখতেছি সেটাই জানতেছি, সেটাই বুঝতেছি। এই প্রথম দিকের মুসলমানরা তারা এই খ্রিস্টানদের এই উৎসব পালন করাটাকে একটা বোকামি এবং এটাকে তারা ঘৃণার চোখে দেখত। কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল, এমন একটা সময় আসলো যে মুসলমানের সন্তান, তারা ওই সমস্ত মুসলমানদেরই সন্তান, তারা চিন্তা করতে লাগলো যে ওরা তাদের নবীর জন্মদিনে উৎসব পালন করে, আমাদেরও তো নবী আছে, তো ওরা যদি যীশু খ্রিস্টের জন্মদিন এইভাবে পালন করতে পারে আমরা পারবো না কেন। বরং একটু সিস্টেম চেঞ্জ করে নিল, আমাদের সমাজে যেরকম এখন সিস্টেম কিছু চেঞ্জ হয়েছে, জন্মদিন পালন করা আমাদের নবীর এটা দেখানো পথ না, এটা আমাদের ইসলামে আগেও ছিল না, এটা পরবর্তী মানে ইসলাম পূর্ব যুগেও ছিল না। আল্লাহর রসুল তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম যেটা, নবুয়ত পাওয়ার পূর্বে সেই ধর্মের বিষয়গুলো জানার চেষ্টা করতেন,
অনেক কিছু তিনি নিছেন, কিন্তু আরবদের মাঝে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম কর্ম ইত্যাদি অনেক কিছু ছিল, কিন্তু জন্ম উৎসব ছিল না, এটা আরবরা পালন করতই না। জন্ম উৎসবটা আরবরা এটাকে পালন করতই না, এটা পালন করতে হলো রোমানরা, এটা পালন করতে হলো পারসিকরা আর ভারতীয়রা। ইতিহাস ঘাটলে দেখা যায় যারা আর্য, নূহ আলাইহিস সালামের তিন ছেলে না, এর মাঝে আর্য যারা আর্যের সন্তান, এদের মাঝে এই সমস্ত কালচার গুলো ছিল, আরবদের মাঝে এই সমস্ত কালচারই ছিল। দেখেন গাজী সালাউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে যখন মুসলমানরা এই ক্রুসেডারদের হাত থেকে তাদের দেশকে স্বাধীন করে, তো দেশ তো স্বাধীন হলো, মুসলমানরা স্বাধীনতা লাভ করব, জেরুজালেম বিজয় হলো, ইরাক বিজয় হলো, ফিলিস্তিন বিজয় হলো, কিন্তু দীর্ঘদিন মাদ্রাসা বক্তব্য বন্ধ থাকার কারণে এবং দিনী শিক্ষা বন্ধ থাকার কারণে মুসলমানদের মাঝে দিনদারি ছিল না, দিনদারি গ্রহণ করার জজ্বাও ছিল না। গাজী সালাউদ্দিন আইয়ুবীর মামা মুজাফফর হোসেন, তিনি ইরাকের বর্তমান যে জায়গাটা সাদ্দাম হোসেনের জন্মভূমি তিক্রিত যে এলাকাটা, এখানের তিনি সেই সময়কার কালীন গভর্নর ছিলেন। তিনি রাষ্ট্রীয়ভাবে এই রবিউল আউয়াল মাসে তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন যে এক মাস আমরা আমাদের নবীর জন্ম উৎসব করব, সিদ্ধান্ত নিতে এক মাস ব্যাপী, এটা একদিন দুই দিন ব্যাপী, এক মাস ব্যাপী ওয়াজের ব্যবস্থা করলেন। কারণ মানুষজন সবাই বিভিন্ন দিক থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে সেখানে এসে একত্রিত হইল, বিভিন্ন এলাকা থেকে সেখানে নবীর জীবনী আলোচনা হইল, নবীর জীবন নিয়ে এক মাস ব্যাপী আলোচনা, যেন সমাজের ছেলেরা নবীর দিন জানতে পারে, নবী সম্পর্কে ধারণা লাভ করতে পারে, তারা যেন দিনই এলেম অর্জন করতে পারে, এটা ছিল প্রথম পরিকল্পনাটা। এই পরিকল্পনাকে সামনে নিয়ে এই 602 হিজরিতে সর্বপ্রথম এই মুজাফফর হোসেন গাজী সালাউদ্দিন আইয়ুবীর তিনি মামা, তিনি এই উদ্যোগটাকে গ্রহণ করলেন। উলামা একরাম সেই সময়ে যারা ছিল তাদের মাঝে অনেকে মনে করতেছিলেন যে এটা যেহেতু নবীর জীবনেরই আলোচনা হয়, সমাজের লোকজন এই একটা উসিলায় যদি নবীর জীবন সম্পর্কে একটু জানার সুযোগ পায় মন্দ কি হোক না, কিন্তু কট্টরপন্থী অনেক আলেম তাদের চিন্তা ছিল না, এটা তো আগের যুগে কখনো এইভাবে ছিল না, এইভাবে হবে কেন, তখনও দুইটা মত ছিল এই বিষয়টাকে কেন্দ্র করে। তবে সেই সময়ে যেই মিলাদুন নবীর চর্চা, নাম যদিও মিলাদুন নবী ছিল কিন্তু আলোচনা ছিল কি, নবীর পুরা জীবনী আলোচনা হইত, এক মাস ব্যাপী আলোচনার বিষয়বস্তু ছিল নবীর জীবনী, নাম ছিল মিলাদুন নবী কিন্তু আসলে আলোচনা হইত কি, নবীর জীবনী আলোচনা। সেই আলোচনার মাধ্যমে মানুষ নবীর জীবন সম্পর্কে জানার সুযোগ পেত, মানুষ নবীর জীবন জানত, এর দ্বারা নবীর প্রতি একটা মহাব্বত, একটা এস, একটা ভালোবাসা তৈরি হইত, এই ছিল অবস্থা। কিন্তু দেখেন আজকে আমাদের অবস্থা আর সেই সময়ের অবস্থা, এটা থেকেও আমরা অনেক দূরে সরে এসেছি। আজকে আমাদের সমাজের মাঝে মিলাদুন নবী পালন করাকে কেন্দ্র করে যে সমস্ত আপনার র্যালি হয়, যে সমস্ত এই নতুন নতুন উৎসবের বিভিন্ন ধরন হয়, যে সমস্ত কাওয়ালি ইত্যাদি হয়, এ সমস্ত বিষয়গুলোর সাথে সেই জমানার যে নবী প্রেম, আশিকিনদের সেই জমানার নবীর জীবনের আলোচনা, এটার কোনো মিল নাই, এটার কোনো মিল নাই। আসলে আমরা তা থেকেও বহু দূরে চলে এসেছি। বিষয়টা বোঝার জন্য একটা গল্প যদি আপনাদেরকে শোনাই, তাহলে এই জমানার অবস্থাটা আপনাদের কাছে কিছুটা পেশ করা যাবে। যে আমাদের উৎসবের ধরনটা কেমন, উৎসবের ধরনটা হলো এমন, একটা ঘটনা শুনছি, ঘটনাটা যিনি বর্ণনা করছেন
ওনার কথা হলে এই ঘটনাটা রামায়ণের ঘটনা, রামায়ণের মাঝে এই ঘটনাটা, হিন্দুদের রামায়ণ আছে না, সে জায়গায় এই ঘটনাটা আনছে। যে রামের যে বাবা তার নাম হলো দশরথ, দশরথ সে তার ছোট বউয়ের সাথে কথা দিয়ে ফেলল যে ভরতকে আমি রাজা বানাব, ভরতকে রাজা বানানোর কথা দিয়ে দিল। এখন ভরত যদি রাজা হয় রামের কি দশা হবে? তো এই দশরথ সিদ্ধান্ত নিয়ে, রামের ব্যাপারে সিদ্ধান্ত নিল, রামকে বললো তুমি জঙ্গলে চলে যাও, বনে চলে যাও। এখন জনমত ছিল আসলে রামের পক্ষে, জনগণ চাচ্ছিল কাকে, জনগণ কাকে চাচ্ছিল, রামকে জনগণ চাচ্ছিল। এই বিষয়টা ভরত খুব অনুভব করল যে বাবা তো আমাকে রাজা বানায় যাইতেছে কিন্তু আমি তো টিকতে পারবো না, কারণ জনগণ তো আমার পক্ষে নাই, জনগণ তো সব রামের পক্ষে, ভাইজানের পক্ষে। কি করা যায়? সে ছিল বুদ্ধিমান, সে রামকে বলল যে বাবার হুকুম, কি করা যায়? বাবা যেহেতু তোমাকে হুকুম দিছে, তোমার তো বনে চলেই যেতে হবে, আমার তো আসলে রাষ্ট্র পরিচালনা করার কোনো যোগ্যতা নাই, কিন্তু আমার উপর এই দায়িত্ব আইসা চাইপা বসছে, তুমি তোমার খরম মোবারকটা আমারে দিয়ে যাও। খরম, খরম পায়ের জুতা আছে না, তোমার জুতা মোবারকটা আর কি, খরম মোবারকটা আমারে দিয়ে যাও। তো রাম দেখলো যে ভরতের যে পরিমাণ আমার প্রতি ভক্তি, এতে সে খুব ইয়ে হইল, রাজত্ব যদিও পাই নাই কিন্তু যে রাজা হইতেছে সে আমার যে পরিমাণ ভক্তি করে, সে ভরতরে তার খরম দুইটা উপহার দিল। তো ভরত যখন রাজা হইল সে তার রাজ সিংহাসনের উপর ওই রামের দুইটা জুতা এটা ধুলায় রাখ। তো যা হয় বলে আমি তো কিছু না, সব কিছু কি খরম, আমার কোনো কোনো যোগ্যতা নেই, যোগ্যতা কার? খরম, খরমই সব। তাই রাজত্ব চালাক থেকে ভরত, রাম কিন্তু রাজা না, ওর বাড়ি কই, ওর ঠিকানা জঙ্গলে, কিন্তু বিরানি কিন্তু সেই খাচ্ছে, কিন্তু সব চাপাইতেছে কার উপর? খরমের উপর। সব দুষ্ট, সব রাজত্ব কার? খরমের। আমি কিছু না, আমি কিছুই না। আমাদের দেশে দেখেন না এখন রাজনীতি চলে এই পদ্ধতিতে যে আমি কিছুই না, বিরিয়ানি আমি খেয়েছি, আসলে আমি কিছুই না। দেখেন আমাদের এ সমাজের মাঝে কিছু মৌলবী সাহ, কিছু নবী প্রেমিক, এই নবী প্রেমের নামে বিভিন্ন আয়োজন করতেছে, ঠিক আমাদের একটু সচেতন হওয়া দরকার যে নবীর নামে আয়োজন, আয়োজন মানেই তো টাকা আর টাকা, ঠিক না? আয়োজন মানেই কি? টাকা আর টাকা, সবাই টাকা দিচ্ছে। এই টাকাগুলো যে এই যে নবীর নামে তোলা হইতেছে, এই টাকাগুলো মদিনায় রসুলের রোজায় যায় না এটা ওদের পকেটে যায়? মানে টাকাটা রসুল্লাহ রোজায় পাঠানো হয় না, এই টাকাটা কিছু মানুষ তাদের পকেটস্থ করে, আপনারা বুঝেন না, কিছু মানুষ তাদের পকেটস্থ করে। নাম তো ব্যবহার হইতেছে নবীর, কিন্তু কাজ হইতেছে কিছু কিছু সুবিধাবাদী লোক, এরা হলো নবীর নামটাকে বেছে এসকে রাসুলের নামে এরা হলো তাদের পেটগুলো ভরতেছে। এটা তাদের একটা ভয়াবহ বাণিজ্য। আমি আপনি নবীর নামে টাকা দিচ্ছি, এটা খাচ্ছি কে? আমি আপনি নবীর নামে টাকা দিচ্ছি, ইসলামের নামে টাকা দিচ্ছি, এটা খাচ্ছে কিছু মানুষ। এ টাকার দ্বারা ইসলাম আগাচ্ছে না, ইসলামের কোনো উপকার হচ্ছে না। এ টাকাগুলো আমরা যদি দ্বীনী শিক্ষা, কোরআনের শিক্ষা, নবীর জীবন মানুষ যেন জানতে পারে, নবীর জীবনের বিভিন্ন বই ইত্যাদি সমাজের মাঝে প্রচার করে আমরা আমাদের সন্তানদেরকে নবীর জীবন সম্পর্কে সচেতন করার পিছনে আমরা যদি আমাদের এই টাকাগুলো কাজে লাগাতাম, আমাদের সন্তানরা নবীর জীবন জানত, জানত না? আমাদের সমাজের অবস্থা কি?
আমরা তো এটা জানি কোরআন আল্লাহর কিতাব না, এটা নিয়ে আমাদের কারো কোন সন্দেহ আছে? আচ্ছা, কোরআনে কারিমের মাঝে যে সমস্ত নবীদের আলোচনা করা হয়েছে এরকম দশ জন নবীর নাম কয়জন মানুষ বলতে পারবে? কয়জন নবীর নাম বলতে পারবে? মানে আমরা কোরআন থেকে এত দূরে অথচ আমরা মুসলমান। দশ জন সাহাবি যারা আল্লাহর রসুল, যাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিতে কয়জন মানুষের নাম জানে? আমি তো আগেই বললাম, আপনার ঘরটাতে আপনি যদি আল্লাহর রসুলকে মেহমান করেন, আপনার ঘরের মাঝে কি আল্লাহর রসুলকে মেহমানদারি করার মতো অবস্থা আছে? আপনি নিজে আল্লাহর রসুলের হাদিস জানেন না? আল্লাহর রসুল তার মেয়ের ঘরে যখন গেছেন, আল্লাহর রসুল যখন তার বিবির ঘরে গেছেন, ঘরের মাঝে যখন পর্দা দেখতেন, সে পর্দার মাঝে ছবি, সে পর্দাটাকে ছিঁড়ে ফেলেছেন, পর্দাটাকে ছিঁড়ে ফেলেছেন। হাতের মাঝে যখন হাসান হুসাইনের বালা দেখতেন, আল্লাহর রসুল সে ঘর পর্যন্ত ঢুকেন নাই, আল্লাহর রসুল ঘরের সামনে থেকে ফিরে এসেছেন। আজকে আপনার ঘরে মূর্তি, আজকে আপনার ঘরের মাঝে ছবি, আজকে আপনার ঘরের রুমে রুমে টেলিভিশন, আমাদের এশকে রাসূল, নবীর প্রতি মহাব্বত, নবীর প্রতি ভালোবাসা কেমন, আমরা কোথায় আছি, এ বিষয়টাকে ভাবা দরকার। ইসলাম মানেই কিছু টাকা দিলাম, কিছু টাকা পয়সা খরচ করলাম, দিয়ে দিলাম, ইসলাম পালন হয়ে গেল। ইসলাম তো আসলে এরকম টাকা দান করার ধর্ম না, ইসলামটা তো নিজ জীবনে বাস্তবায়নের ধর্ম, জীবনের পরতে পরতে নবীর আনুগত্যের ধর্ম, জীবনের প্রত্যেকটা কাজে কাজে নবীর অনুসরণ, নবীর অনুকরণের ধর্ম হল ইসলাম ধর্ম। আজকে আমরা তো মনে করতেছি দান করবো, সৎকার করবো, একটা মসজিদ আছে মসজিদে টাকা দিব, একটা মাদ্রাসা আছে মাদ্রাসায় টাকা দিব, কিন্তু আমি নিজে দিন শিখবো, আমি নিজে দিন পালন করব, আমার সন্তানটাকে দিন শিখাবো, আমার সন্তানটা কোরআনের হাফেজ হবে, আমি নিজেও কোরআনের একটা বড় অংশ মুখস্থ করব, জীবনে কোরআনটাকে একটাবার পুরো কোরআনটা জানবো, এ ফিকিরই তো করি না। 30 বছরের মুসলমান আপনি, 40-50 বছর যাবত আপনি মুসলমান, বলেন একটাবার আল্লাহর কালাম, যেটাকে আপনি বিশ্বাস করেন আল্লাহর কালাম, আপনি একটাবার এই কোরআন আপনাকে কি বলতে চায় শুরু থেকে শেষ পর্যন্ত শুনেছেন এমন মুসলমান আমরা কয়জন আছি? অথচ দেখা যাবে রবীন্দ্রনাথের ইতিহাস পড়া আছে আমার, কাজী নজরুলের ইতিহাস আমার পড়া আছে, কিন্তু আল্লাহর কালাম কোরআন আমি পড়ি নাই, কোরআন আমি বুঝি নাই, আমি অনেক ব্যস্ত, আমি সময়টা কোনোদিন খুঁজে বের করতে পারি নাই। আমি ওই রবিউল আউয়াল যখন আসে, নবীর এশক আমার মাঝে প্রচন্ড ভাবে আমাকে আবেগ আবেগ এবং আমার মাঝে অনুভূতি দান করে, আমি কিছু টাকা পয়সা দিতে চাই, কিছু দুরুদ কিছু জিকির আজকার করতে চাই, আমি এই এক মাস বা একদিন আমি মুসলমান থাকি, আর বাকি সময় ভাই আমার আর ইসলাম ধর্ম নাই। বছরে একদিন আমি পান্তা রিলিজ খাবো, আর সারা সারা বছরের জন্য আমি বাঙালি, ইসলাম ধর্মটা এরকম হয়ে গেছে। বছরে একদিন নবীর জীবনী পালন করবো, আর একদিন সবে বেড়াতে সারা রাতে ইবাদত বন্দেগী করবো, আর আমি আমি মুসলমান, আমি 12 মাস মুসলমান। সমালোচনা না, কেউকে আঘাত করে না, দাওয়াত যে আমাদেরকে এই অবস্থা থেকে ফিরে আসতে হবে। আমাদের জীবনের প্রত্যেকটা কাজে কর্মে, ঘরে বাইরে অফিসে বাজারে আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসারী হতে হবে, এটাই রবিউল আউয়ালের দাবি, এটাই রাসূলুল্লাহর ইশকের দাবি, এটাই আসলে মুসলমানের ধর্ম, এটাই মুসলমানের জীবন। আল্লাহ তাআলা আমাকে সর্বপ্রথম, আমি আমার জন্য দোয়া চাই এবং আমরা সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমাদের এই অবস্থাটার প্রতি যেন রহম করে আমাদেরকে পরিবর্তন করে দেন, সত্যিকারের আশিকে রাসূল হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে যেন আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদেরকে আমাদেরকে টিকে থাকার তৌফিক দান করেন, আমাদেরকে তৈরি হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।